প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সাথে দশম শ্রেণীর ড্রেস মেকিং টু এর দ্বিতীয় পত্র অ্যাসাইনমেন্টটি শেয়ার করতেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেল নতুন হো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবে, এতে করে তোমরা আমার ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি অ্যাসাইনমেন্টটি বুঝতে বা যে কোনো বিষয়ের অ্যাসাইনমেন্ট প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি উত্তরটি দেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু লক্ষ্য করলে দেখবা যে ফ্রকের প্রতিটি অংশের নাম ও পরিমাপ এটি আমরা সামনে এখন দেখতে পাচ্ছি। আমরা বাস্তবে অ্যাসাইনমেন্ট থেকে দেখে আসবো যে আমাদের অ্যাসাইনমেন্টে মূলত কী লিখতে বলা হচ্ছে। তো চলো অ্যাসাইনমেন্টটি একটু দেখে আসা যাক। অ্যাসাইনমেন্টটি এখানে লক্ষ্য করলে দেখবা অ্যাসাইনমেন্টে আমাদের কী বলা হচ্ছে। লক্ষ্য করে দেখো তো, আমরা যেহেতু চার মার্ক অনুসরণ করবো সেজন্য আমরা এই নির্দেশনাটা ফলো করবো। বলা হচ্ছে যে প্রতিটি ফ্রকের অংশের নাম ও পরিমাপ সঠিকভাবে লিখলে। চলো আমরা বই থেকে দেখে নিই, আমি তোমাদেরকে অলরেডি দেখিয়েছি। সেক্ষেত্রে দেখো তোমরা কিন্তু প্রথম টুকুর জন্য এই যে তোমরা এইটুকু সুন্দর করে তোমাদের খাতায় উপস্থাপন করবে। ঠিক আছে বন্ধুরা, তোমাদের অনেকেরই মনে হতে পারে যে দেখা যাচ্ছে না ফ্রকের প্রতিটা অংশের নাম ও পরিমাপ। দেখো সামনের টপ পার্ট এক টুকরা, পিছনের টপ পার্ট দুই টুকরা, সামনের বটম পার্ট এক টুকরা, পিছনের বটম পার্ট এক টুকরা, গলার পটরি এক টুকরা, বোতাম পটরি দুই টুকরা, আর্মহোল পটরি দুই টুকরা। যারা দেখতে পাচ্ছ না বা বুঝতে সমস্যা হচ্ছে তাদের জন্য বলে দিলাম, তোমরা আমার কথাগুলো শুনে কিন্তু দেখতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা যাবো দ্বিতীয় অ্যাসাইনমেন্টে এবং দেখবো যে আমাদের অ্যাসাইনমেন্টে কী চাওয়া হচ্ছে। লক্ষ্য করে দেখো এখানে, এখানে দেখো লক্ষ্য করে বলা হচ্ছে যে প্রতিটি অংশের নাম সঠিকভাবে চিত্র অঙ্কন করে, তার মানে ফ্রক সেলাইয়ের যে প্রসেস অপারেশন ব্রেকডাউন সেটা প্রতিটি অংশের নাম, মানে একটা ফ্রক অঙ্কন করতে অনেকগুলো অংশ আছে, ওই অংশগুলোর নাম এবং চিত্র তোমাদেরকে অঙ্কন করতে হবে, তাহলে তোমরা এখানে কিন্তু চারে চার পাচ্ছ। বন্ধুরা, আমরা একটু বইয়ে যাবো এবং দেখার চেষ্টা করব যে মূলত কোথা থেকে আমাদেরকে এই প্রশ্নগুলোর অ্যান্সার লিখতে হবে। তোমরা যদি নিচে একটু স্ক্রল ডাউন করো তাহলে দেখো প্রসেস ডাউন, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, তোমরা যে কাজটি করবা এই যে দেখো প্রত্যেকটি অংশের নাম দেওয়া আছে। এই যে তোমরা প্রথমে চিত্র অঙ্কন করবা, তারপরে এটি এটি লিখবা, ঠিক আছে? ঠিক সেমভাবে এখানে এই চিত্রটি অঙ্কন করবা এবং এই যে নামগুলো লিখবে, তার মানে এখানে যেভাবে দেওয়া আছে তোমরা ঠিক সেভাবে বই তোমাদের খাতায় অঙ্কন করে নিবা, তাহলে আর কোনো রকমের সমস্যা থাকতেছে না। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বইয়ে যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবে অঙ্কন করার চেষ্টা করবা। এটি অঙ্কন করা খুব সহজ, তোমরা চাইলে সুন্দর করে অঙ্কন করতে পারো। দেখো একদম সহজভাবে কিন্তু চিত্রগুলো দেওয়া আছে। আমরা দশটি স্টেপ মোট তোমার হচ্ছে 17টি স্টেপ ফলো করলে তারপরে আমরা একটি ফ্রক তৈরি করতে পারবো। তো তোমাদেরকে ভালো নাম্বার পেতে হলে অবশ্যই 17টি স্টেপ এবং চিত্র সহকারে দেখাইতে হবে, যেহেতু বলা হচ্ছে যে একটি ফ্রক তৈরিতে যতগুলো ব্রেকডাউন অপারেশন আছে প্রত্যেকটি তোমাদের সচিত্র অঙ্কন সহ তোমাদের খাতায় উপস্থাপন করতে হবে। তোমরা যদি কম লেখো তাহলে তিন পাবে, যদি ফুল লেখো তাহলে চার পাবে, এবং যদি আরও কম লেখো দেখা যাচ্ছে তিন চারটা পিকচার দিচ্ছে এবং নাম লিখছো তাহলে তোমরা দুই পাবা, এবং যদি কেউ একটা দুইটা দেয় তাহলে এক পাবে, ঠিক আছে? অ্যান্ড কে কতটুকু নাম্বার নেবে এটা নিজের উপর, তোমরা যেমন লিখবে নাম্বার ঠিক তেমন তোমাদেরকে দেওয়া হবে। বন্ধুরা, এবার আমরা নেক্সট স্টেপে যাবো এবং দেখবো যে আমাদের কাছে আবারও কী চাওয়া হচ্ছে। তোমরা আবারও অ্যাসাইনমেন্টের দিকে একটু লক্ষ্য করলে এখানে দেখবা যে ফ্লোচার্ট ছক আকারে সঠিকভাবে ধারাবাহিক আকারে লিখলে, ফ্রক সেলাইয়ের যে ফ্লোচার্ট আছে ওই ফ্লোচার্টটা সঠিকভাবে ধারাবাহিক আকারে লিখলে। দেখো ফ্রক সেলাইয়ের যে ফ্লোচার্ট ওইটা, ওই ফ্লোচার্টটা সঠিকভাবে ধারাবাহিক লিখলে। আমরা আবারও বইয়ে যাচ্ছি এবং বই থেকে দেখার চেষ্টা করব। দেখো লক্ষ্য করে এই যে ফ্লোচার্ট দেওয়া আছে, বন্ধুরা তোমরা এখান থেকে সুন্দর করে ফ্লোচার্টটা যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবেই তোমাদের খাতায় অঙ্কন করার চেষ্টা করবে, তাহলে অবশ্যই তোমরা এখান থেকে একটু ফুল মার্কস কিন্তু পেয়ে যাচ্ছ বন্ধুরা। এখান থেকে তো তোমরা এখান থেকে কিন্তু এইটুকু লিখতে পারো, ঠিক আছে? এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখান থেকে সুন্দর করে খাতায় উপস্থাপন করবে এবং খাতাটি প্রতিষ্ঠানে জমা দেবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এখান থেকে অ্যাসাইনমেন্টটি শেষ করলাম, এবং তোমাদের যদি অ্যাসাইনমেন্ট সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে। আর যে কথাটি বরাবরই বলে আসি, অবশ্যই যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইবটা করে রাখিও, পরবর্তী অ্যাসাইনমেন্টগুলো সবার আগে পেয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে এখান থেকেই সবাই ভালো থাকো, সুস্থ থাকো।